নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি এই দুটি রাশি নির্ধনী যোগে ভুগবে। তো কোন সেই দুটি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি এবং এই নির্ধনী যোগ সম্পর্কেও আমি বলতে চলেছি। তাই ভিডিওটি প্রতিটি রাশির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি পুরো দেখুন। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করি। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা দয়া করে চ্যানেলটি ভিজিট করুন, দেখুন। সাবস্ক্রাইব করার কথা আমি বলবো না, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যখন সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে বেল আইকনটিকে ক্লিক করবেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। কোন দুটি রাশি নির্ধনী যোগে ভুগতে চলেছে তা আমি ভিডিওতে অবশ্যই বলব। তার আগে এই নির্ধনী যোগটা কি সেটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে চলেছি। আপনারা হয়তো অনেককেই শুনে থাকবেন যে কারো এক সময় প্রচুর ছিল, ধন সম্পত্তি, প্রপার্টি, অনেক কিছু ছিল, কিন্তু তার এখন বর্তমানে কিছু নেই, সে এখন হতদরিদ্র হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই গল্পটা বাস্তবই গল্প বলছি, এরকম অনেক গল্প রয়েছে। কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিল, জন্ম ছকের গ্রহের কম্বিনেশনে নির্ধনী যোগে ভুগবে, তার এখন বর্তমানে কিছু নেই। এই নির্ধনী যোগকে আমি দুটি ভাগে ভাগ করেছি। এক হচ্ছে কারো জন্ম ছকেই রয়েছে নির্ধনী যোগ, আর দ্বিতীয় হচ্ছে বর্তমান সময়ে নির্ধনী যোগ। আমি যে ভিডিওটা বলছি সেটা কিন্তু বর্তমান সময়ে নির্ধনী যোগ চলছে। যে দুটি রাশির আমি কথা বলবো সেই দুটি রাশির কিন্তু বর্তমানে নির্ধনী যোগ চলছে। এবার এখানে কয়েকটা ব্যাপার রয়েছে, আমি সেগুলো বুঝিয়ে দিই। আপনার জন্ম ছকে যদি নির্ধনী যোগ থাকে তাহলে কিন্তু আপনাকে সারা জীবনই নির্ধনী জীবন যাপন করতে হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা। আর যে দুটি রাশির কথা বলবো সেই দুটি রাশির বর্তমানে নির্ধনী যোগ চলছে এই 6-7 মাস পর্যন্ত। তার পরবর্তীতে কিন্তু তার জন্ম ছকে যদি এই নির্ধনী যোগ না থাকে কিন্তু সে কিন্তু ওভারকাম করবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আবার এই দুটি রাশির যদি নির্ধনী যোগ তার জন্মযোগে থাকে তাহলে তো এই নির্ধনী যোগ থেকে সে বেরোতে পারবে না। এটা শুধু এই দুটি রাশির ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা প্রতিটি রাশির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। বর্তমানে এই দুটি রাশির নির্ধনী যোগ হতে চলেছে, বাট প্রতিটি রাশির ক্ষেত্রে প্রযোজ্য। এই নির্ধনী যোগ হচ্ছে রবি এবং শুক্র একসঙ্গে যদি আপনার জন্মছকে অবস্থান করে তাহলে কিন্তু এই নির্ধনী যোগে আপনাকে পড়তে হবে। এবার যে দুটি রাশির কথা আমি বলবো তার যদি জন্মছকে রবি শুক্র ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু সে সেরকম 90% এফেক্ট পাবে না, 10% এফেক্ট পাবে। কিন্তু তার যদি আবার জন্মছকে যদি রবি শুক্র একসঙ্গে বসে থাকে কিন্তু সে একদম 100% ফল পাবেই পাবে। আমি আর একটু নির্ধনী যোগ সম্পর্কে একটু বিস্তারিতভাবে বলছি। ধরুন আপনি সাইকেল চালালেন, 5টা পেট্রোল মারলেন, চেন একবার পড়ে গেল, আবার 5 বার পেট্রোল মারলেন, আবার চেন পড়ে গেল, পাশ থেকে দেখলেন একটা গাড়ি বেরিয়ে গেল, গাড়িটাতে কে বসে আছে, আপনার বন্ধু বসে আছে। তো এই জিনিসটাই হচ্ছে নির্ধনী যোগ, যে আপনার জীবনটা কষ্টে কষ্টে অতিবাহিত করতে হচ্ছে। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কোন দুটি রাশি নির্ধনী যোগে ভুগতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে কিন্তু নির্ধনী যোগে আপনাকে বর্তমানে ভুগতে হবে। কিন্তু আপনার জন্মছকে যদি এই নির্ধনী যোগ না থাকে তাহলে
80% থেকে 90% আপনি ফল পাবেন না, 20% আপনি ফল পাবেন। আর যদি আপনার জন্মছকে নির্ধনি যোগ থাকে তাহলে কিন্তু আপনারা 100% ফল পাবেন, এর এফেক্ট পাবেনই পাবেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই নির্ধনি যোগে ভুগতে চলেছেন। এই যে দুটি রাশির আমি কথা বললাম সেই দুটি রাশি কিন্তু এই 4-5 মাস খুব বেশি করে এক্সট্রিম পর্যায়ে খারাপ, তারপরে কিন্তু তাদের আবার ভালো পজিশন চলে আসছে। তো এই টাইমটুকুটায় আপনারা একটু সতর্ক থাকুন এবং সতর্কভাবে চলুন, তাহলেই কিন্তু আননেসেসারি খরচা করবেন না, তাহলেই কিন্তু আপনাদের কোনো প্রবলেম আসবে না। তো আশা করি আমি আপনাকে ভিডিওর মাধ্যমে সমস্ত ব্যাপার নিয়ে আমি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।